ঘুরি দেশে আমরা ঘুরি ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি ইতিহাস কথা বলে আজ অজানা যত তোমরা জানো সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে কখনো কেউ ভালোবাসে কেউ বা দেয় কষ্ট সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে কখন যখন তখন 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 প্রিয় বন্ধুরা সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন হ্যাঁ বন্ধুরা যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়েছি বনগাঁ রেল স্টেশন এবং দেখছেন আমরা এখন ট্রেনে উঠেছি আমরা ট্রেন থেকে যাত্রা করব আমরা যাব শিয়ালদা মানে কলকাতা শহর তো আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে জানানোর চেষ্টা করছি যে বনগাঁ রেল স্টেশন থেকে প্রতি আধা ঘন্টা পর পর ট্রেন থাকে যেখান থেকে বিশেষ করে বাংলাদেশের অনেক মানুষ পেট্রোপোল চেকপোস্ট দিয়ে বনগাঁ আসে এবং বনগাঁ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যায় বিশেষ করে কলকাতা শহরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বর্ডারের কত ভোগান্তি এবং ট্রেনে এত সুন্দর পরিবেশে বসে তাদের কেমন লাগছে আমাদের আজকে যখন তখনে জানানোর চেষ্টা করব চলুন জেনে আসি যখন তখন যখন তখন যখন তখন যখন তখন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মানে আপনি এখন বসে আছেন এই জায়গাটার কি নাম এটা বনগাঁ রেল স্টেশন এবং ট্রেনের ভিতরে বসে আছে ট্রেনের ভিতরে এটা তো আরেকটা দেশ মানে ভারত জি ভারত তা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ মুন্সিগঞ্জ বিক্রমপুর আচ্ছা তো আমরা বাংলাদেশ থেকে আসছি আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন আমরা যেখানে খুশি চলে যাই আজকে বনগাঁ থেকে আমরা ট্রেনে আপনাকে পেয়ে গেলাম তো আপনার নামটা আমি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু আচ্ছা আপনি কলকাতা মানে ভারতে কিসের জন্য যাচ্ছেন আমি দার্জিলিং এ যাচ্ছি ঘোরার জন্য তো কেমন লাগছে এই ট্রেনের পরিবেশটা আর ট্রেনের পরিবেশটা খুবই সুন্দর সাশ্রয়ী ভাড়ায় বনগাঁ থেকে কলকাতা শিয়ালদা যাওয়া যায় আমি মনে করি যারা বাংলাদেশ থেকে আসবে তাদের বাসে না চড়ে এই ট্রেন ব্যবহার করে উত্তম সময় কম লাগবে টাকাও সাশ্রয় হবে মাত্র 20 রুপিতে শিয়ালদা যাওয়া যাবে আর বাসে গেলে 300 রুপি লাগতো এবং সময় সেখানে 4 থেকে 6 ঘন্টা আর এখানে সময় লাগবে মাত্র 2 ঘন্টা আরেকটা জিনিস জানতে চাই যেহেতু বেনাপোল পেট্রাপোল বর্ডার পার হয়ে আসলেন তো বর্ডারের ভোগান্তিটা কেমন ছিল আজকে এই নিয়ে আমি বেশ কয়েকবার ইন্ডিয়াতে আসলাম তো এই বাই রোডেই প্রথম আসলাম কিন্তু প্রথম আইসা জীবনের সর্বশ্রেষ্ঠ ভোগান্তি মনে হয়েছে গরুর হাটে ঢুকছি কিন্তু কিছুদিন আগে তো কোরবানির ঈদ গেল কিন্তু কোরবানির হাটে এত কষ্ট হয় নাই আজকে সেই পরিমাণ কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টটার মাঝেও কিন্তু একটা মজা আছে যে লাইনে লাইনে এগিয়ে যাও তারপর এত লোকের মাঝে মানে একটা অন্যরকম ফিলিংস নাকি যে এখন মনে হচ্ছে যে আমরা ইন্ডিয়াতে আসছি এখন ইন্ডিয়াতে আসি এবং এখন ভালো লাগছে আগের কষ্ট দূর হয়ে গেছে এখন আচ্ছা যারা আমার বাংলাদেশের বন্ধুরা আছে আমাদের অনুষ্ঠান দেখছে আপনি এখন পশ্চিমবঙ্গ ভারতের যে বেনাপোল আছেন বিশেষ করে বনগাঁতে ট্রেনের ভিতরে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আপনারা আসুন কলকাতায় ঘুরুন ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে ঘুরুন সাশ্রয়ী ভাবে ঘুরলে আপনাদের মনও ভালো থাকবে এবং অনেক শিক্ষা আপনারা নিতে পারবেন ভ্রমণের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাই ঈদ উত্তর আমিও অফিস বন্ধ যেহেতু 3-4 দিনের জন্য দার্জিলিং এ আসছি ঘোরার জন্য দুই বন্ধুতে খুব ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের যখন তখনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ যখন তখন এনএন টিভির পক্ষ থেকে এনএন টিভির সবাইকে শুভকামনা জানাই অনেক ধন্যবাদ উত্তম ভাই আপনাকে জেনেও ভালো লাগলো ধন্যবাদ ওকে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই যখন তখন যখন তখন যখন তখন যখন তখন আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মানে আপনি চুপচাপ বসে আছেন বিষয়টা কি না এমনি বসে আছি মানে ট্রেন ছাড়তে টলে হ্যাঁ হ্যাঁ ছাড়তে আপনি কোথা থেকে কোথায় যাবেন আর আমরা এখন কলকাতা যাব কলকাতা থেকে হচ্ছে বিশাখাপত্তনম যাব মানে অনেক দূরে যাবেন প্রদেশ যাব হ্যাঁ অন্ধ্রপ্রদেশ মানে এত মানে চোকালা প্রদেশ রেখে আপনারা অন্ধ্রপ্রদেশে কেন যাবেন না অনেক জায়গায় ঘুরে হইছে এটা বাকি ছিল এই জন্য এখানে যাচ্ছি বাংলাদেশটা বেশি ভালো লাগে নাকি ইন্ডিয়া হ্যাঁ বাংলাদেশও সুন্দর বাট এখানেও ভালো লাগে আপনি তো নিশ্চয়ই বাংলাদেশ থেকে আসছেন জি বাংলাদেশ কোথায় আপনার বাড়ি ঢাকা থেকে এসেছি আপনার নামটা মেহনাজ 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 জি অনেক সুন্দর একটা নাম বন্ধুরা আপনি দেখছেন আপু ঢাকা থেকে আসছে
এবং কলকাতায় কয়েকদিন ঘুরবেন তো নাকি? এই ট্রেনটার পরিবেশটা কেমন লাগছে? অনেক ভালো, অনেক সুন্দর। মানে আমাদের বাংলাদেশের ট্রেন কিন্তু এত সুন্দর না, না না বাংলাদেশের চেয়ে অনেক ভালো। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের ট্রেন হচ্ছে খুবই কম, মাত্র 20 রুপিতে আমরা হচ্ছে এখান থেকে কলকাতা যাচ্ছি, তো অনেক কম। এটা খুশি আপনারা? হ্যাঁ, কিন্তু বর্ডারে কি একটু গ্যাঞ্জাম ছিল? হ্যাঁ, আজকে অনেক রাশ ছিল, কিন্তু ওই ওই এখন ট্রেনে উঠে আনন্দটা আর এখন ভালো লাগছে। ঠিক আছে, আপনি অনেক ভালো থাকবেন, আপনাদের যাত্রা শুভ হোক। এবং আমার দর্শক যারা বাংলাদেশের লোক দেখছে আমাদের যখন তখন অনুষ্ঠানের নাম আর এনএন টিভি, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। ওকে বন্ধুরা, আপনি অনেক ভালো থাকবেন, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। দাদা কেমন আছেন? আছি ভালো। মানে আপনার নামটা কি? আমার নাম ইন্দ্রলাল সাহা। ইন্দ্রলাল সাহা, আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার হাবড়া। হাবড়া? ও, মানে এই যে ট্রেনের ভিতরে আপনি বেচাকেনা করেন, আপনার এখানে কি কি আছে? আমার এখানে আছে দড়ি ভাজা, আছে বাদামের খাজা, আছে তিলের খাজা আছে। আচ্ছা, কত করে দাম? এই পার পিস 10 টাকা। 10 টাকা, মানে 10 টাকার নিচে আর কিছু নাই। আমরা তো জানতাম যে বাংলাদেশ থেকে আসছি, আমাদের চ্যানেলের নাম, এই যে একটু তাকান, আমাদের চ্যানেলের নাম হচ্ছে এনএন টিভি এবং অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। তো যখন তখনই আমরা ভাবছিলাম যে ইন্ডিয়াতে সব জিনিসের দাম কম, কিন্তু 10 টাকার নিচে তো কিছু পাওয়া যায় না। এখন 10 টাকা বেড়ে গেছে। তো এই যে ট্রেনে কাজ করছেন, কেমন লাগে এই যে ব্যবসাটা করছেন? মোটামুটি চলে যাচ্ছে, চলে। ভালো আছেন আপনি? ভালো আছি। মানে আপনি কি হ্যাপি? হ্যাপি। এই বনগা লোকালে তো ম্যাক্সিমাম বাংলাদেশের লোক যায়। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশি। আপনি বাংলাদেশের? কোথায় বাড়ি ছিল? আমার বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর। নোয়াখালী, লক্ষ্মীপুর? আরে বাবা, বহু দূর থেকে আসছেন। কত বছর আসছেন এখানে? এই 22 বছর হয়ে গেছে। তো এখন বাংলাদেশটা বেশি ভালো লাগতো না এখানে? এখন বর্তমানে এখানে ভালো লাগে। তো সর্বোপরি বাংলাদেশের মানুষের দেখালে কেমন লাগে? খুব ভালো লাগে, মনে হয় সেই এলাকায় আছি। আপনার সেই নোয়াখালী ভাষা মনে আছে? আন্নি কে আর চিনচিননি বলতে পারবেন তো একটা? আন্নির নাম কি? আন্নি কি বয়স, মানে নোয়াখালীর ভাষা বলতে পারবেন? মনে আছে না? ওগুলো আমার মনে নাই, ভুলে গেছেন। যাই হোক, অনেক ভালো থাকবেন। আর আমার বাংলাদেশের মানুষের কিছু বলার আছে আপনার? এই যোগের সাথে তাল মিলিয়ে ঝুলি আর কি, যখন যখন যেরকম। আচ্ছা, আমার বাংলাদেশের মানুষের একটু শুভেচ্ছা দিয়ে দেন। আচ্ছা, শুভেচ্ছা থাকা তোমার কি? ওকে, অনেক ভালো থাকবেন। এক লাইন কি গান শোনাই দেবেন বাংলাদেশের লোক? আমার আমার গান জানা নাই। আচ্ছা, ওকে ওকে, ভালো থাকবেন, চলুন সামনে এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। দাদা কেমন আছেন? ভালো আছি। বসি একটু আপনার পাশে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। মানে এই যে বনগা লোকালে এত আছেন, মানে কি রেগুলার ডেইলি প্যাসেঞ্জারই করেন নাকি? না, মাঝে মধ্যে মাঝে মধ্যে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায় রুবি, ওখানে কলকাতায় রুবি হসপিটাল, ওখানে। আমি আসলে এইভাবে চিনি না, যেহেতু আমরা বাংলাদেশে। বুঝতে পেরেছি। তো এই যে বনগা রেল স্টেশনটা, এটা মানে কত বছর আগে বলতে পারবেন? এটা আইডিয়া নেই, মিনিমাম 150 বছর আগে আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই। যাই হোক, আমরা যদি বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকেন তাহলে আপনারা জেনে যাবেন কত সালে বনগা রেল স্টেশন। তো আপনার নামটা? আমার নাম অভিজিৎ দাস। অভিজিৎ দাস, মানে এই ট্রেনের ভিতরে আপনাদের কি সুবিধাটা কি বলেন তো? ট্রেনে আমি যে জানি, মানে বিশ্বের মধ্যে সবচেয়ে কম টাকায় জার্নি যদি কোথাও করা যায় সেটা আমাদের ইন্ডিয়াতে। আপনি 5 টাকায় যতটা জার্নি পশ্চিমবঙ্গ এই ইন্ডিয়াতে করতে পারবেন অন্য কোনো দেশে নেই। আর পুরো ট্রেনে যে জার্নিটা, এটা সরকার লসে চলে। তো ট্রেনে যে জার্নিতে লাভ পায় সেটা শুধুমাত্র মালবাহী যে মালগাড়িগুলো, ইন্ডিয়ান সরকার শুধুমাত্র মালগাড়িতেই লাভ করে, ওই লোকাল যে ট্রেনে সেটাতে কোনো লাভ নেই, আজীবন লসে চলে। এটা জনগণের সুবিধার জন্য দিয়েছে, জনগণের সুবিধার জন্য এটা করে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, যে এই জায়গাটার নাম তো বনগা। হ্যাঁ, এটার নাম কেন বনগা হয়েছে বলতে পারো? আমার বাড়ি এখানে না, তো আমি এগুলো যাতায়াত করি না, এটা কম। আপনার সাথে যে এত কথা বলছি, আপনি কিছু মাইন্ড করছেন? না না, একদম না। অনেক ধন্যবাদ। আমাদের এটা ক্যামেরা, আমাদের অনুষ্ঠান হচ্ছে যখন তখন, আমরা যেখানে খুশি চলে যাই। আজকে আপনাদের এলাকায় এসছি, মানে ভারতে বাংলাদেশ থেকে। তো ট্রেনের ভিতর দেখলাম যে অনেক যাত্রী, তো বনগা লোকালে তো অনেক ভিড় হয়, তো এই ভিড়টা কেন এত, কেমন লাগে? ট্রেনের সংখ্যা কম, ওই যেটা বললাম, যদি আরেকটা ট্রেন চালু করে কম, সরকার আরও লসে চলবে। আচ্ছা, কারণ যেই পরিমাণ কোম্পানিটা ধার্য করা উচিত, মিনিমাম 10 টাকা করা উচিত আজকালকার বাজারে, কিন্তু আমি অ্যাজ এ প্যাসেঞ্জার চাইবো যেন আরও কম হয়, আরও কম হয়, কিন্তু সরকার এন থেকে তো সেটা লসের না পুরোটাই। তো আগামী, মানে গত 20 বছর তো ট্রেনের ভাড়া বাড়েনি না, কিন্তু ট্রেনের সংখ্যা কি বাড়ছে? মানে সংখ্যা বেড়েছে, সংখ্যা বেড়েছে, লোক সংখ্যাও তো প্রচুর, লোক সংখ্যা বেড়েছে, টিকিটটা বেড়েছে, কিন্তু আলটিমেটলি লস। কারণ যদি আমরা আমরা কি চাই, কম টাকায় কম ভাড়ায় চলবো আর পরিষেবা যেন ভালো মানের পাই, যেটা সম্ভব না কোনোদিন। আচ্ছা, ট্রেনের ভিতরে একটা জিনিস দেখলাম আমি, যে একটা সিনিয়র সিনিয়র জুনিয়রের একটা ব্যাপার থাকে, তো সিনিয়র লোক দেখলে কি আপনারা বসতে দেন বা এরকম? অবশ্যই, যখনই
সবাইকে সবসময় দেওয়া হয় না, বনগা লোকাল এমন একটা জায়গা না যে মানুষ অনেকটা রাস্তা, তো সবাই সবসময় ছাড়ে না, অনেকে লেডিস দেখলে বা বাচ্চা দেখলে বা বয়স্ক দেখলে অনেকে ছাড়ে, সেটা উচিত, কারণ এটা একটা মানবিক দিক, মানবিকতা, কারণ আমি একটা জিনিস বোঝা উচিত, আমি একসময় বয়স হবে, আমি একদিন বয়স হয়ে ট্রেনে উঠবো, তখন যদি কোনো না বসতে দেয় তখন আমার কিরম লাগবে, এইটা ভেবেই সবার সিট ছাড়া উচিত। আরেকটা জিনিস আমি দেখেছি চলার পথে যে অনেক জ্যাম থাকে, জ্যামের ভিতরে ধাক্কা ধাক্কি করে অনেকে পড়ে যায়, আবার কিছু লোক ধাক্কা দিয়ে তাদেরকে উঠায় দেয়। তো এই ট্রেনের মাঝে কিন্তু অনেক ধরনের ঘটনা আছে, আমরা অনেক সিনেমায় দেখেছি ট্রেন থেকে ছোট বাচ্চা হারিয়ে গেছে আবার পরে মিল হয়, এরকম অনেক সিনেমার কাহিনী, আসলে কিন্তু এটা বাস্তব থেকেই হয়েছে এগুলা। হ্যাঁ অবশ্যই, প্রতিনিয়ত অনেক অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ওই যে বললাম এর থেকে কম জার্নি নেই, আপনি এই এই একই জার্নি আপনি যদি বাসে করতে যান আপনার কম করে 150 টাকা লাগবে, যেখানে আপনি 5 টাকায় যাবেন। তো খুবই একটা ভালো, বন্ধুরা যারা বাংলাদেশ থেকে আসেন তাদেরকে বলবো ট্রেনে যাতায়াত করবেন, খুব অল্প ভাড়া এবং খুব সুবিধা এবং কমফোর্টেবল, সবচেয়ে আরামদায়ক জানি ট্রেনে, তারপরে বাস, তারপর অন্য গাড়ি। তো আমার যারা বাংলাদেশের মানুষ আছে তাদের উদ্দেশ্যে, গেছেন কখনো বাংলাদেশে? যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ আমার তো পুরোপুরি সব বাংলাদেশেরই। আচ্ছা কোথায় ছিল? আমাদের ঢাকাতে, মানে মা বাবার বাড়ি ঢাকাতে, মায়ের বরিশালে। তো বাবার বাড়ি ছিল ঢাকাতে। আচ্ছা তো তো এই যে মানে বরিশালের ভাষা কি বলতে পারেন আপনি? জানেন আমাদের বাংলাদেশের মানুষরা খুব পছন্দ করে? না আমি আমার ঠাকুমা বা মা কে যেরকম বলতে শুনতো আমার মনে ওটা আরো বেশি ভালো, ওটা বেশি আপন মনে হতো, খুব একদম আঞ্চলিক। সর্বোপরি আপনি অনেক ভালো থাকবেন, অনেক কথা বললাম, আর আমার বাংলাদেশের মানুষদের কি বলবেন আপনি, কি বলার আছে? সবাই ভালো থাকুন আর কি, পশ্চিমবঙ্গে আসুন, এটাই। ওকে সবাই ভালো থাকলে অনেক ভালো থাকবেন। আর আমি, আপনি কি আমার দর্শকদের এক লাইন গান শোনাই দেবেন? না একদম খুব বাজে। অনেক ভালো থাকবেন দাদা। ওকে থ্যাংক ইউ। ওকে বন্ধুরা চলুন আমরা এগিয়ে যাই। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিশ্চয়ই বাংলাদেশের লোক? জি বাংলাদেশ থেকে আসছেন ইন্ডিয়াতে? জি জি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আই ট্রেনের পরিবেশটা কেমন? ট্রেনের পরিবেশটা ভালো লাগতেছে। আচ্ছা কোথা থেকে আসছেন আপনি? আমি বাংলাদেশ মুন্সিগঞ্জ থেকে আসছি। মুন্সিগঞ্জ থেকে? জি। ইন্ডিয়ায় কোথায় যাবেন? ইন্ডিয়া যাবো ইয়াতে, হ্যাঁ দার্জিলিং এ ঘুরবেন, ঘোরার জন্য। তাই আমাদের বাংলাদেশের ট্রেন আর ইন্ডিয়ার ট্রেনের ভিতরে কি একটা তফাৎ দেখছেন আপনি? আর আমাদের বাংলাদেশ ট্রেন থেকে ইন্ডিয়ান ট্রেন অনেক ভালো, এবং কিছুক্ষণ পরপর ট্রেন পাওয়া যায় এবং চলাফেরা সচ্ছল, সুবিধা সুবিধা। আমরা যে জায়গাটা আছি এটার নাম তো বনগা। বনগা কেন বনগা নাম হয়েছে বলতে পারবে? না বলতে পারবো না, আমি তো নতুন আসছি। কেন বলবো? সর্বোপরি মানে এই বাংলাদেশ থেকে আসলে এটা নতুন অনুভূতি, অন্য একটা দেশ, তো এখানে তো সবাই বাংলা ভাষা বলছে, খুব একটা সমস্যা হচ্ছে না? না সমস্যা হচ্ছে না, আবার আপনাদের পাওয়াতে আমাদের খুব ভালো লাগতেছে, আর আপনাদের সবাই পেয়ে গেছি এই জন্য মনটা অনেক ফ্রেশ হয়েছে, যে যে আসার সময় যে কষ্টটা অনুভব করছিলাম ওইটা আমাদের দূর হয়ে গেছে। খুব ভালো লাগলো। ভাইয়ের নামটা? আমির হোসেন মাতবার। তো আমির হোসেন ভাই আপনি অনেক ভালো থাকবেন, আর যেখানে যেখানে ঘুরছেন সব জায়গায় ছবি তুলে রাখবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আর আমার বাংলাদেশের দর্শকরা কি বলবেন? বাংলাদেশের দর্শকদের বলবো সবাই আইসা ঘোরার জন্য, এবং ইন্ডিয়াকে আইসা দেখে অনুভব করে যান। ঠিক আছে, অনেক অনেক ভালো থাকবেন। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। কোথায় যাচ্ছেন আপনি? আমরা এখন কলকাতা যাব, কলকাতা থেকে রাতে ট্রেনে যাব হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ বিশাখাপট্টনম এই জায়গাটার নাম। আচ্ছা মানে ঘুরতে যাচ্ছে? জি ঘুরতে যাচ্ছে। তো মানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকায়, আর গ্রামের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ মানে ঢাকা থেকে আসছেন এখানে? হ্যাঁ ঢাকা থেকে। কেমন লাগছে ট্রেনের মাঝে? ভালো, আমি যতবারই আসি কলকাতায় ট্রেনে করেই যাই, কারণ এটা সময় অনেক কম লাগে, আর হচ্ছে আমার ট্রেনের পরিবেশটাও ভালো লাগে। অনেকে বলে যে বনগা লোকাল অনেক জ্যাম, অনেক মানে কি বলবো, মানুষের জামা কাপড় ছিঁড়ে যায়, ব্যাগ নিয়ে উঠতে পারে না, তো আপনার এখন কেমন লাগছে ট্রেনে মাঝে? না এই সিচুয়েশন আমিও পড়ছি, যে যেটা হয় যে সকালবেলা তো এই এলাকার লোকজন সবাই কলকাতা যে অফিস করে, তো ওই সময় অনেক ভিড় থাকে, মানে চুল ধরনের জায়গা থাকে না এমন অবস্থা, আবার অনেক সময় একদম ফ্রি থাকে, খুব রিল্যাক্সে যাওয়া যায়, তবে সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে টাইমলি যাওয়া যায় আর কি, সময়টা বাঁচে, সময়টা বাঁচে। আরেকটা জিনিস, খরচটাও তো কম হয়? খরচ খুবই কম, মানে একেবারে নামে মাত্র, কারণ প্রায় 80 কিলোমিটার রাস্তা আমরা মাত্র 20 রুপিতে যেতে পারবো, এটা তো ভাবাই যায় না আসলে। আর বাসে গেলে এখানে
200 থেকে 300 রুপি মিনিমাম লাগতো। ধরেন আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা তো অনেক টাকা খরচ করি এখানে এসে, এবং অনেকে না বুঝে অনেক টাকা খরচ করি, তারা যদি ট্রেনে যেত তাহলে কিন্তু একটু সাশ্রয় হতো। তা আমরাও বাসে যাওয়া আসা করি, বাট এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করে। যখন খুব বেশি সময় মানে বাঁচানোর দরকার, তাড়াতাড়ি যাওয়া দরকার, তখন ট্রেনেই যাই। বাংলাদেশে ট্রেনে চড়েছেন, আবার ইন্ডিয়াতেও চড়ছেন, এই যে রানিং চলন্ত ট্রেনটাই কেমন লাগছে আপনার? এটা লোকাল ট্রেন হিসেবে যথেষ্ট ভালো, আর বাংলাদেশের ট্রেন ইন্টারসিটি ট্রেনগুলো অনেক ভালো, আর ইন্ডিয়ার ইন্টারসিটি ট্রেনগুলোও ভালো, তবে লোকাল ট্রেন হিসেবে এটা অনেক ভালো, অনেক অনেক বেটার, অনেক ভালো। যারা এখনো বনগাঁ লোকালে ওঠেনি তাদেরকে কি বলবেন? অবশ্যই এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। ভিড়ের মাঝে যে একটা অনেকে হারিয়ে যাওয়া, ব্যাগের মাঝে আমি তো অনেকবার গিয়েছি এবং আমি দেখেছি যে এখানে যারা যায় তারা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্ড খেলতে খেলতে যায়, মানে দে এনজয়িং, আমারও ভালো লেগেছে, একটা ভালো ফিলিংস। হ্যাঁ বন্ধুরা, আমরা ওই তাস খেলাটা দেখাতে পাচ্ছি না এই কারণে, কারণ এখন আমরা সন্ধ্যা, আমরা বনগাঁ থেকে যাচ্ছি। সকালবেলায় যারা অফিসে যান তারা এই কার্ড খেলতে খেলতে যান, আমরা ওই ধরনের কাউকে পাই নাই, যদি পাই আপনাদের নেক্সট কোনো অনুষ্ঠানে ভিডিওতে জানাবো। ভাই আপনার নামটা? আমার নাম হচ্ছে নাজমুল হুদা চৌধুরী। নাজমুল হুদা চৌধুরী, আরেকটা এই ট্রেনের একটা অঘোষিত নিয়ম আছে, সেটা হচ্ছে হাফ যাওয়ার পরে যারা বসে থাকে তারা যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে বসতে দেয়। এটা কিন্তু একটা খুব ভালো নিয়ম। হ্যাঁ হ্যাঁ, এটা এটা সবাই এটা মেইনটেইন করে, এবং মেয়ে ছেলে পুরুষ বৃদ্ধ যারাই বসে থাকে তারা দাঁড়িয়ে যায় এবং যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে দেয়। বন্ধুরা এই জিনিসটা কিন্তু খুবই ভালো, যারা এই ট্রেনে চড়ছেন তারা কিছু তো যাওয়ার পরে একটু অন্য যাত্রীকে বসতে দেবেন, কারণ একই পথের যাত্রী, সবাই যাতে একটু মজা পায় বা সবাই যাতে একটু আনন্দ পায়। ভাই আপনি খুব ভালো থাকবেন, আর আমার বাংলাদেশের মানুষ যেহেতু আপনি, আমার বাংলাদেশের দর্শকদেরকে এক লাইন গান শোনাবেন? না এই মুহূর্তে আসলে গান শোনার মতো। আচ্ছা, ট্রেনের ভিতরে কিন্তু একটা ঝাঁকি হয়, একটা শব্দ হয়, জানেন এই শব্দটা কেমন? হ্যাঁ এই তো ট্রেন, মুখে একটু মুখে বলবেন না? আপনি বলেন, আপনি জানি আপনি বিষয়টা খুব এক্সপার্ট, আপনি বললে বেশি ভালো লাগবে। আপনারা যারা শোনেননি তাদেরকে বলি, ট্রেনের শব্দ সবাই শুনেছেন, তারপরে বলিলাম। এভাবে ট্রেনের শব্দটা যায়, তো এভাবে আমরা চলতে থাকবো আমাদের অনুষ্ঠান যখন তখন। আপনাকে অনেক ধন্যবাদ, আর আমার বাংলাদেশের দর্শকদের কি বলার আছে? ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভাইকে তো আমি আগে থেকেই চিনি কারণ উনি বাংলাদেশ টেলিভিশনে আছেন অনেকদিন, এছাড়াও এটা ওনার প্রাইভেট চ্যানেল, এই চ্যানেলে উনি প্রোগ্রাম বানাচ্ছেন, সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কিছু দেখতে পারবেন, সবাইকে ঈদ মোবারক। ওকে বন্ধুরা চলুন। বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের যখন তখনের সকল আয়োজন এই বনগাঁ রেল স্টেশনের, এবং বিশেষ করে রেল গাড়ির ভেতরেই। আপনার জানানোর চেষ্টা করলাম এখানে বনগাঁ লোকালে বাংলাদেশের অনেক লোক আসেন, তারা যাতায়াত করেন এবং তাদের অনুভূতিটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর আপনারা যারা বিশেষ করে ভারতে পশ্চিমবঙ্গে বেড়াতে আসেন বেনাপোল বর্ডার দিয়ে, তারা এলেই বনগাঁ রেল স্টেশনে আসবেন এবং বনগাঁ লোকাল আধা ঘন্টা পরপর ছাড়ে। খুব সুন্দর পরিবেশ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং দেখতে থাকবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যখন তখন শুধুমাত্র এনএএন টিভিতে।